রাতে শোয়ার ঘরের কথা শোনো। এসব কি বলছিস কলি? আমার রুচি এত খারাপ নয়, আর তোর বর খুব জোরে হাসছিল তাই শুনতে পেয়েছি। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে মনে মনে ভাবি শুধু তোমারই কথা। দাদা, তোমার চা টিফিন না খেয়ে নাও। বাবা, তো সকালে তোমার সেবা আমি ছাড়া কে করবে দাদা? বাড়িতে তো এমন একটা বউ নিয়ে এসেছে যে কোনো কম মেরি না। না জানে কোনো কাজকর্ম, না জানে কিছু, মানে সংসারে কার কি প্রয়োজন কিচ্ছু জানে না, একেবারে অপদার্থ। আরে বাবা, গৃহিণী যদি ঠিক না থাকে তাহলে হবে নাকি? ও বাড়িতে এসেছে কিন্তু কোনোই কাজকর্ম জানে না। তখন তখন বললাম যেগুলো জানে তুই সেগুলোই কর, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, এগুলো তুই কর। আর দাদা, চিরটাকাল তো আমি তোমার সেবা করে এসেছি দাদা, আজও আমি তোমার সেবা করব। না দাদা, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। বাবা, লুচি তরকারি করেছিস? হ্যাঁ দাদা, আজ থেকে তুমি এটাই পাবে, রোজ সকালে আমি নিজে হাতে তোমাকে সার্ভ করে দেব। চায়ে চিনি দিসনি তো? চিনি? হ্যাঁ তাই তো, তোমার তো সুগার। চিনি মানে কি রে, তোতলাচ্ছিস কেন? আসলে আমি ভুলে গেছি দাদা। মিথ্যে কথা, উনি ভোলেননি, আসলে চাটা উনি করেননি। ভোরবেলা উঠে আপনার বাড়ির নতুন বউ আপনার জন্য চা টিফিন করেছে। সে কি? হ্যাঁ, আজকের পর থেকে আপনি যত ভোরবেলায় উঠুন না কেন, আপনার বাড়ির বৌমা আপনার জন্য সব খাবার পৌঁছে দেবে, আপনার চা, সব কিছু, আপনি ভাববেন না। এমনকি মর্নিং ওয়াকে যদি যেতে চান আপনার বৌমাকে আপনার সাথে নিয়ে যেতে পারে। ঠিক আছে ঠিক আছে, বলে তো শোনানোর কি আছে দাদা, না হয় একদিন টিফিন চা সব করেছে, কিন্তু চিরটা কাল সবসময় তো আমি টিফিন চা করে গেছি নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আঙ্কেল 10টার সময় চা পেতেন। ও দাদা, এ কি গো, কি বলছে এসব কথা? তুমি এসব কথা তুমি ওদের বলেছো নাকি দাদা? নিজের বোনের কথা তুমি বাইরের লোকেদের সাথে শেয়ার করেছো? বাইরের মানে? ও কেন বাইরের হবে? বাইরের না তো কি দাদা, বাইরের না তো কি, ও তো গায়ে মানে না, আপনি মরল এখানে বসে আছে তোমার প্রশ্রয় দাদা। তবে তোমায় একটা কথা বলে দিচ্ছি, এই আপদ আজ বাদে কাল বিদেয় হবে, তখন আমি দেখব এই কলি কি করে তোমাকে চা সার্ভ করে। এই মেয়েটা কিছু জানে নাকি? না জানে ওভেন, না জানে মাইক্রোওভেন, না জানে মিক্সি, না জানে ওটিজি, এমনকি টোস্টারটাও তো জানে না দাদা। ও সব শিখে নেবে। তাই নাকি? শিখে নেবে। তাহলে আজকে দুপুরের খাবারটাও কি ও বানাবে নাকি? হ্যাঁ, ওই কর। ঠিক আছে, আমিও দেখি ও কিরকম রান্না করে। তবে একটা কথা তোমায় বলছি দাদা, ও কিন্তু তোমায় বশ করবে, বশ করে তোমার সব সম্পত্তি লিখিয়ে নেবে। পাড়া গায়ের মেয়ে দাদা, ওরা খুব শিয়ানা হয়। একদম ঠিক বলেছ, আমারও তাই মনে হয় যে ও খুব শিয়ান। তানভি এসে গেছে, চা খাবে? চা না, পরে। তুই ওকে শিয়ানা বললি কেন? আমার তো মনে হয় মেয়েটা যথেষ্ট শিয়ান। মেয়েটা গ্রামে পড়েছিল, তারপর হঠাৎ কিছু গুন্ডা ওকে তুলে নিয়ে এখানে চলে এল। কি শিয়ানা বলো মেয়েটা। তারপর মেয়েটা এ বাড়িতে বউ হয়ে এলো, সবাই ওকে অভিসম্পাত করছে, গালিগালাজ করছে, অপদস্থ করছে। মেয়েটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছে, এটাও কি কম শিয়ানাগিরি বলো? তারপর সেদিন রাত্রে কোথায় বেরিয়ে গেল বাড়ি থেকে ওকে কেউ খুঁজে পাচ্ছিল। ও যখন ফিরে এলো, ও মুখ গুজে আছে, কারুর বিরুদ্ধে একটা অভিযোগ পর্যন্ত করে। এটা কি সত্যি কম শিয়ানা বলো? এই তুই
কি বলতে চাচ্ছিস রে? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? ও মুখ বুঝে আছে। কে বা কারা এখান থেকে ওকে বের করে নিয়ে গেল? কারা ওকে সেদিন রাতে তুলে নিয়ে গিয়েছিল? পুলিশ তো বিরাট আর কালুকে ধরেছে, তোমরা সবটা জানো। এসব কথা বাদ দিন না, সকালবেলা এত ভালো আড্ডা দিচ্ছে, রেডিওতে ভালো গান চলছে, আঙ্কেল এনজয় করছেন, এসব থাক না। কোনো এনজয়মেন্ট হবে না, কোনো এনজয়মেন্ট হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কতগুলো হিংস্র পুরুষ মানুষ, আর একজন পুরুষ মানুষ আনন্দ করে বসে বসে গান শুনবে? এটা কোনোদিন হতে পারে না। ওরও একটা দায়িত্ব আছে, ওরও একটা কর্তব্য আছে। অ্যাটলিস্ট একটা মেয়ের প্রতি কর্তব্য যদি কোনো একজন পুরুষ মানুষ পালন করে, তাহলে না এই পৃথিবীটা এত খারাপ হয়ে যেতে পারে না। তুই কি বলতে চাইছিস বলতো? আমি এটাই বলতে চাইছি যে সেদিন সারা রাত মেয়েটা বাড়ির বাইরে ছিল, কে বা কারা ওকে তুলে নিয়ে গিয়েছিল? পুলিশ বিরাটকে অ্যারেস্ট করেছে, আর সঙ্গে ওই কালু দালালকেও অ্যারেস্ট করেছে। কেউ মুখ খুলতে চাইছে না, না ওখানে কেউ মুখ খুলছে, না এই মেয়েটা মুখ খুলছে। তাই বলি, বলো তোমাকে কে তুলে নিয়ে গিয়েছিল, বলো আমাকে। চুপ করে থাকো না, বলো। ওই বিরাট বলে লোকটা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, কালু দালাল তোমাকে পাড়া থেকে তুলে নিয়ে গিয়েছিল, সঙ্গে তোমার মা যুক্ত ছিল। কি হলো বলো, বলি তুমি বলো, আমি তোমার কেসটা নিয়ে কোর্টে মুভ করব। বলি তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব। তুমি চাও না ওই মানুষগুলোর শাস্তি হোক? আমি চাই ওই মানুষগুলোর শাস্তি হোক। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রত্যেক দিন মেয়েদের এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কয়েক সেকেন্ড পর পর মেয়েদের উপর অত্যাচার করা হয়, তুমি জানো? পুরো দুনিয়াটাকে এরা একটা বাজার তৈরি করে ফেলছে কয়েকটা মানুষ মিলে। তুমি বলো কলি, কলি চুপ করে থেকো না, বলো আমাকে, বলো। কি হলো, তুমি ওকে ঘর নেড়ে না বলছো কেন? তুমি বারণ করছো কেন? কেন ওকে, কেন ওকে বলতে বারণ করছো মাহি? তুমি চাও না ওদের শাস্তি হোক? চাই, আমি চাই ওদের শাস্তি হোক, কিন্তু সেই শাস্তি যেন অপরাধীর বিবেক অবধি পৌঁছায়। আপনি একজন অপরাধীকে জেলে পাঠালেন, ওদের এত বড় র‍্যাকেট যে তার পরের দিনই ওরা ছাড়া পেয়ে গেল। ওরা শোধরাবে না, ওদের শোধরানো দরকার। এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষের বোঝা দরকার যে মেয়েরাও মানুষ। না, হতে পারে না, বিবেক অবধি এদের কোনোদিন পৌঁছবে না। এদের প্রত্যেককে হ্যাং করা উচিত, চৌমাথায় দাঁড়িয়ে শুট করে দেওয়া উচিত, চরম থেকে চরমতম শাস্তি হওয়া উচিত। আন্ডারস্ট্যান্ড? নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এইভাবে সমাধান হয় না, তাদের বিবেক বদলানো দরকার, মোটিভ বদলানো দরকার, মানসিকতা বদলানো দরকার। মোটিভ যদি বদলানোরই হতো, তাহলে মা দুর্গা অসুরকে কোনোদিন তার জঙ্ঘায় বসিয়ে বধ করতেন। ঠিক একইভাবে আমিও বলতে পারি, মা মনসা কিন্তু চাঁদ সদাগরে মোটিভ পাল্টে তার পায়ে ফুল ফেলতে বাধ্য করেছিলেন। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। আই ডোন্ট, এক মিনিট। দেখি তোমার দিক থেকে দেখলে লেখা আছে 6, আর আমার দিক থেকে দেখলে 9। আমরা দুজনেই ঠিক, শুধু পার্সপেক্টিভ আলাদা। বাবা, ভাষণ দেখো না। ও হ্যাঁ, ভাষণ সবে তো শুরু হলো। তুমি ওর শ্বশুর মশাই, তোমাকে দায়িত্ব নিতে হবে যাতে মেয়েটা মুখ খোলে, আদারওয়াইজ এই বাড়িতে আমি পুলিশ নিয়ে আসবো, সবাইকে ইন্টারোগেট করাবো, তদন্ত হবে, জোরালো তদন্ত। বাহ, চমৎকার! বাড়ির মেয়ে বাড়ির কর্তাকে হুমকি দিচ্ছে, আর বাড়ির কর্তা মুখ বুঝে সব সহ্য করছে। কেন দাদা, কেন সহ্য করছো তুমি? কেন তুমি ওকে ঠাস করে একটা থাপ্পড় মারছো না? কেন তুমি ওকে বলছো না যে ঘর সংসার করতে? স্বামীকে ছেড়ে এখানে পড়ে আছিস কেন? চুপ! একটাও কথা, আমার পার্সোনাল লাইফ নিয়ে এখানে কোনো কথা হবে না। পার্সোনাল লাইফ? পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু পার্সোনাল লাইফ তো উঠে আসছে। কেন? তুই এই কেসটা নিয়ে লড়ছিস তো,
তুই বোধহয় জানিস না তোর বিরুদ্ধে কোন লয়ার দাঁড়াচ্ছে। ধীমান শঙ্কর চৌধুরী, তোর বিয়ে করার স্বামী। কি বলছো তুমি? ফ্যাক্ট, সত্যি বলছি। অনবি, আমি জানি তুই এই কেসটা জিতবি, কিন্তু আমার তোর কাছে একটা রিকোয়েস্ট আছে, আমি সেটা হাত জোর করেই করছি। তুই এই সংসারটা ভাঙিস না, কোনো কিছুর বিনিময়ে এই সংসারটা ভাঙিস না। সংসার তো অনেকদিন আগে ভেঙে গেছে, তাহলে আজকে এই কথাটা উঠছে কেন? এই সংসার ছেড়ে, এই বাড়ি ছেড়ে সে তো অনেকদিন আগে চলে গেছে, অনেকটা সেই কোকিলের গল্পের মতো, জন্ম দিয়ে চলে গিয়েছিল, ব্যাস আর ফিরে আসেনি। আর আমি এদিকে ডিম ফুটে বড় হয়ে যখন পৃথিবীটাকে চিনলাম, তখন মহিলাটাকে খুঁজে বেরিয়েছি, পাগলের মতো খুঁজে বেরিয়েছি, পাইনি, চিৎকার করেছি, পাইনি। আমি পেয়েছি তো, পেয়েছো মানে? হ্যাঁ, আমার শাশুড়ি মা খুব ভালো, উনি আমায় বরণ করেছেন, খুব ভালো, আমায় অনেক আশীর্বাদ করেছেন। জানেন বাবা, আপনাকে খুব ভালোবাসে। এসব কথা আমাকে বলবে না তুমি, ভবিষ্যতে যদি তুমি বলো তাহলে কিন্তু কি করবেন? কিছু না। কলি, তুই ঠিক জায়গায় হাত দিয়েছিস, তুই পারবি, তুই পারবি এই পরিবারের সবার সম্পর্ক মেরামত করতে। একবার যদি শাশুড়ি মাকে ফিরে আনতে পারিস না, তবে দেখবি সব আগের মতো হয়ে যাবে। উনি ফিরবেন না, ফিরবেন না উনি। তুই জানিস তোর শাশুড়ি কি করেন? কি? আরে বল না, বল। বলি তাহলে, তো শাশুড়ি নীলিমা, এখানে কেউ আর একটাও কথা বলবে না যে যার ঘরে যাবে। ঘরে যা, তুমি নও। এমন কিছু বলো না বা করো না যাতে নতুন বউ সংসার গড়ে তোলার আগেই ভেঙে যায়। নারী স্পর্শে, মায়ের আশীর্বাদে ঘর ভাঙে না আঙ্কা, ঘর করে। আমার ঘরেও একটা মা আছে, আপনার ঘরেও বোধহয় মা ছিলেন, তাই না? কলির দিকে তাকিয়ে দেখুন, ওর চোখে সেই মায়ের ছায়া পাবেন, আপনার স্ত্রী মানে আন্টির ছায়া। যাই হোক, বেলা হয়ে যাচ্ছে, রান্না বসাতে হবে। কলি, তুই রান্নাঘরে যা, আমি আসছি। দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আমার ক্লায়েন্টকে আপনি শুধু শুধু হ্যারাস করেছেন। আমি হ্যারাস করেছি? ইয়েস, মিথ্যে কেস দিয়ে আপনি আমার ক্লায়েন্টকে থানায় এনেছেন, আপনার পার্সোনাল গ্রাজ থেকে এটা আপনি করেছেন, আর তার জন্য আমি আপনার নামে সু করব। হ্যালো, তুমি এক্ষুনি একবার থানায় এসো। কেন? ইটস আর্জেন্ট। দেখছো কি সত্যি, যা আমি এতদিনে দেখতে পাইনি কলি একবারই দেখে নিয়েছে। কি? আপনার গোপটা না সত্যি অসুরের মতো। কি বললো রে? বললো যে আমার গোপটা নাকি অসুরের মতো। কে বলল? কলি,
বেড়ে বলেছে মেয়েটা, সত্যি তোর গোঁপটা অসুরের মতো। মাথা মোটা, তুমি একটা মাথা মোটা বিরাট, তোমার কোমর ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত বলে রাখলাম। নিজেও ফাঁসবে আর সাথে সাথে সব কটাকে ফাঁসাবে। কি করবো, কি এত বড় স্কিম করবে বুঝবো কি করে? মেয়েটাকে তো হাতেই পেয়ে গেছিলাম। থামো, হাতে পেয়ে গেছিলাম? তোমার দুটো হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো বলে রাখলাম? তোমাকে তো কোর্টে চালান করে দেওয়া উচিত। স্যার চা দে নাও, বসে বসে চা খাও। একজন অপরাধীকে লকআপে না রেখে বসিয়ে চা খাওয়ানো হচ্ছে। না মানে ম্যাডাম, সব আপনার এই ভেঙে ভেঙে কথাগুলো না, এগুলো আমি ঠিক বুঝতে পারি, একটু ক্লিয়ার করে বলবেন নাকি আমি পুরো ঘটনাটা একটা ভিডিও রেকর্ডিং করে কোনো নেটওয়ার্কিং সাইটে ছেড়ে দেবো, যেটা আপনার সুবিধা হবে? না না ম্যাডাম, বোঝার চেষ্টা করুন। মানে ওই ওনার তো বেল হবেই, মানে হয়ে গেছে। বেল হয়ে গেছে? হ্যাঁ। কে বেল দিল? না বেলের পেপার গুলো দেখান আমাকে। বেল পেপার গুলো, পেপার, বেল পেপার আসছে। আসছে মানে আপনি এখনো ওনাকে কোর্টে প্রোডিউস করেননি কেন? কারণ আমার ক্লায়েন্ট অসুস্থ। সো হোয়াট, অসুস্থ তো কি হয়েছে? সেকশন 54 এ আছে যে কোনো পুলিশ অফিসার যে কোনো সময় মেডিকেল এক্সামিনার ডাকতে পারে, ডেকে ইনভেস্টিগেট করানো উচিত উনি সত্যি অসুস্থ কিনা। তাহলে তুমিও জেনে রাখো, সেকশন নাম্বার 52 বলছে যে, ডোন্ট কল মি তুমি, কল মি আপনি। আমি তোমার বাড়ির কোনো ঘর সাজানোর প্রপস বা কোনো আসবাবপত্র নই। তুমি আমার ওয়াইফ। আমি তোমার ওয়াইফ? আমাদের ওই বিয়ের দিনের ছবিটা যেটা তোমার বেডরুমের দেওয়ালে খুব বড় করে টাঙানো আছে, যেখানে আমি চওড়া করে সিঁদুর পরে আছি আর তুমি আমার পাশে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছো। আদারওয়াইজ আমি তোমার মতো একজন করাপ্টেড লয়ারের স্ত্রী হতে পারি না। নাও আনসার মি অফিসার, আপনি ওনাকে এখানে বসিয়ে রেখেছেন কেন? না মানে ম্যাডাম, উনি তো অসুস্থ বোধ করছিলেন আর ওই জন্যই আমি উকিল বাবুকে। কি, উনি অসুস্থ বোধ করছিলেন না আপনি উকিল সাহেবকে বলছিলেন? কোনটা? না উনি অসুস্থ হওয়ার পরে বলেছিলেন না আগে বলেছিলেন? আর যদি উনি সত্যি অসুস্থ হয়ে থাকেন তাহলে ডাক্তারকে জিজ্ঞেস না করে আপনি ওনাকে চা খেতে দিলেন কেন আমার সঙ্গে বিস্কিট? এইসব লোককে না চৌমাথায় দাঁড় করিয়ে শুট করে দেওয়া উচিত। আপনি আইন নিজের হাতে নেবেন না, ভুলে যাবেন না আপনি একজন আইনের রক্ষক। আমি ভুলিনি, তাই আমি ওকে কোর্টে চাই। মাফ করবেন। বেল অর্ডার আছে। আমার ক্লায়েন্টকে আপনি শুধু শুধু হ্যারাস করেছেন। আমি হ্যারাস করেছি? ইয়েস, মিথ্যে কেস দিয়ে আপনি আমার ক্লায়েন্টকে থানায় এনেছেন। আপনার পার্সোনাল গ্রাজ থেকে এটা আপনি করেছেন আর তার জন্য আমি আপনার নামে সু করব। হ্যালো, তুমি এক্ষুনি একবার থানায় এসো। কেন? ইটস আর্জেন্ট। আমার ক্লায়েন্টের বেল হয়ে গেছে। আমার ক্লায়েন্টকে আপনি শুধু শুধু হ্যারাস করেছেন। আমি হ্যারাস করেছি? ইয়েস, মিথ্যে কেস দিয়ে আপনি আমার ক্লায়েন্টকে থানায় এনেছেন। আপনার পার্সোনাল গ্রাজ থেকে এটা আপনি করেছেন আর তার জন্য আমি আপনার নামে সু করব। হ্যালো, তুমি এক্ষুনি একবার থানায় এসো।
কেন? ইটস আর্জেন্ট, প্রশ্ন করো না, তোমাকে এখানে প্রয়োজন। কাম অন, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? আমাকে একটু থানায় যেতে হবে। কেন? আমি এসে বলছি, অ্যাডভোকেট তানভি ডাকছে। ও, পোড়া পোড়া গন্ধ লাগ। এ বাপরে, স্বস্তিকা, বাপরে, কি হয়েছে? এটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে না? সত্যি তো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, পোড়া পোড়া গন্ধ তো বেরোচ্ছে। এ আগুন টাগুন লেগে গেল না কি? কি হয়েছে? আরে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কোথাও থেকে। আগুন লেগে গেছে কোথাও? বাইরে কি আগুন লেগেছে দেখেছো? না তো, গন্ধটা রান্নাঘরের দিক থেকে আসছে মনে হচ্ছে। চল তো দেখি। হ্যাঁ, এটা কি হচ্ছে? আগে উনুন ধরিয়েছি। কেন? আপনি রান্না করবেন? কি হয়েছে? এসব অশিক্ষিত মেয়েকে কেন এসব কাজ দেওয়া হয়? লোক তো লাগে। ঠিক আছে ঠিক আছে, আমার ছেলের কথায় কিচ্ছু মনে করবি না, ও সারাক্ষণ রাগে রাগে মুখ করে মুখ গোমরা করে থাকে। হ্যাঁ জানি তো। ও খাবেন না? তাহলে আপনি কি খাবেন? কেন তুমি জানো না বাড়ির লোকেরা কে কি খায়? জানো না? খুব তো বউ হবার ইচ্ছে। হ্যাঁ এইটুকু জানো না? আমি কি খাই, ড্যাডি কি খায়, পরিবারের বাকি লোকেরা কে কি খায় জানো না তুমি? ডিসগাস্টিং।